কেন্দ্রীয়ভাবে উৎসব না হলেও স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে নতুন শ্রেণীকক্ষের বই। বছরের প্রথম দিনেই বই নিতে রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা ভিড় করেন। বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। আগামী 13 জানুয়ারি পর্যন্ত চলবে নতুন বই বিতরণ। এদিকে বছর শেষ হলেও মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ বই এখনও ছাপা শেষ হয়নি, তবে প্রাথমিকের প্রায় সব বই ছাপা শেষ হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের NCTB থেকে জানানো হয়, এবার মাধ্যমিকের 25 কোটি বইয়ের মধ্যে 29শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 22 কোটি বই ছাপা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে প্রায় 20 কোটি বইয়ের।